আমি নওয়াজ শরীফ, চিফ বলছিলাম মিস্টার আডিনো থেকে। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু সুখবর নিয়ে আসব এবং কিছু দুঃখে ভরা গল্প নিয়ে কথা বলবো আর কি। সব থেকে খুশির খবরটা আগে বলে নিই, সেটা হচ্ছে আমাদের মিস্টার আডিনো অ্যাপটা অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলের ভিউয়ার, তারা আপনারা জানেন যে আমি একজন টিচার, আমি আপনাদেরকে শেখাই ইলেকট্রনিক্স, তারপরে দেখা যাচ্ছে যে এই ইলেকট্রিক্যাল, তারপরে মাইক্রো কন্ট্রোলার বেস, বিভিন্ন জিনিস আমি আরও শেখাবো। তো এরই ধারাবাহিকতায় বিভিন্ন জিনিস মানুষের প্রয়োজন হয়, আইসি হোক, রেজিস্টার হোক, ক্যাপাসিটার হোক, বা বিভিন্ন ধরনের প্যাকেজ হোক, ড্রোনের পার্টসপাতি হোক, এগুলো আমি সব কিছু সাপ্লাই করি। এটা হচ্ছে আমার রুম, আমি বলছি কি উদ্দেশ্যে ভিডিওটা করছি। দেখেন আমি সুন্দরভাবে সাজানো আছে রুম, একটু কাছ থেকে আমি দেখাবো। যেমন আপনারা অনেকে বলেন যে আইসি নিয়ে ভিডিও করতে, প্রচুর পরিমাণে বলেন আইসি নিয়ে ভিডিও করতে, কারণ আইসি নিয়ে ভিডিও করতে গেলে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হয় এবং আরও বেশ কিছু জিনিস আপনাদের সামনে আনতে হয় যেন আমি আপনাদেরকে শেখাতে পারি। দেখেন এগুলো আইসি সেলফ, এটা দেখেন, এখানে আমরা যদি একটু দেখি, এখানে দেখেন বিভিন্ন ধরনের আইসিগুলো সাজানো আছে, সুন্দরভাবে সাজানো আছে। যেমন যদি বলি CD4050, তাহলে এটা বাফার বা ড্রাইভার আইসি, আবার যদি বলি 7404, তাহলে হেক্স ইনভার্টার, আবার যদি বলি CD4027, ফ্লিপ ফ্লপ, আবার লজিক গেটেরও আইসি আছে, যেমন হচ্ছে 7408 লজিক গেট এরকম। তারপরে এখানে আছে পোলারাইজ ক্যাপাসিটার, এটা আছে পোলারাইজ ক্যাপাসিটার, এগুলো হচ্ছে নন পোলারাইজ ক্যাপাসিটার। তারপরে আমি যদি এখানে আসি, এখানে বিভিন্ন ধরনের আইসি আছে, যে এটা হচ্ছে ট্রানজিস্টার, এগুলো ট্রানজিস্টারের ধরন আছে, এনপিএন পিএনপি ধরন আছে। তারপরে আবার যদি নিচে দেখাই, এগুলো হচ্ছে আইসি, বিভিন্ন ধরনের আইসি, এখানে ভ্যারিস্টার আছে, আরও প্রায় 500 রকমের কম্পোনেন্ট এখনও আসবে আর কি, আমাদের এখনও মানে গুছানো হয়নি আর কি। তারপরে এগুলো হচ্ছে রোবোটিক্সের আইটেম, আমি যদি দেখাই, দেখেন এখানে কত ধরনের আমাদের মাইক্রো কন্ট্রোলার আছে, ESP বলেন, STM বলেন, তারপরে আর্ডিনো বলেন, যে দেখেন যে আর্ডিনো, এটা ন্যানো, এটা হচ্ছে উনো। তো দেখেন আমরা নিজের মতো করে লেআউট করা, সবগুলো ছবি দেওয়া, এটা গোছানো। আমি কোথায় শেখাই সেটা একটু দেখাই, যে এই টেবিলটা দেখেন, এই টেবিলগুলো হচ্ছে সব আমার চাকা লাগানো, আমি চাকা লাগিয়েছি যেন আমরা মুভ করতে পারি, কারণ বড়ো টেবিল তো এক এক সময় এক এক জায়গাতে নিয়ে যেতে হয়। ধরেন এটা এভাবে ঠেলা দিলাম, চলে গেল। যে আমি এখানে শেখাই, এখানে আমার কোর্স যে ক্লাসটা নিব সেটা লাগিয়ে দিই, আর এখানে যত নম্বর ভিডিও হবে ওই ওই ক্লাসের বা ওই সিরিজের, সে এখানে এই কোডগুলো কম বেশি করা যায়। এই কোডগুলো আবার এই বাটির মধ্যে সাজানো আছে। এখানে আমি ইলেকট্রিক্যাল বেস প্র্যাকটিক্যালগুলো করাই, ইলেকট্রিক্যাল যেহেতু বড় জায়গাতে প্রয়োজন হয়, সেজন্য একটা হোয়াইট বোর্ডে উল্টা করে লাগানো আছে, এখানে স্ক্রু দিয়ে করা থাকে আর কি। তো এগুলো তো বললাম, তার আগে এখন আমি মেন কথাতে আসি। আজকে আমাদের অ্যাপ রিলিজ হয়ে গেল মিস্টার আর্ডিনো। আপনারা জানেন যে আমার এর আগে মিস্টার আর্ডিনো অ্যাপ রিলিজ হয়েছিল, তবে এখানে কিছু দুঃখের বিষয় আছে। আসলে প্রত্যেকটা ভালো কিছুর পিছনে একটা মানে বড় দুঃখ থাকে আর কি, প্রত্যেকটা ভালো কিছুর পিছনে একটা বড় দুঃখ থাকে। তো আমার মিস্টার আর্ডিনো যে অ্যাপটা ছিল, এটা খুবই রেসপন্স ভালো ছিল, খুবই মানে মানুষের পছন্দ ছিল, কিন্তু আমি একটু সোজা ভাষায় বলি, আমরা যে প্লে স্টোর অ্যাপগুলো মানে দি, আপনি যে মোবাইল থেকে অ্যাপগুলো পাবেন, অ্যাপ মানে কি একটা সফটওয়্যার বা মোবাইলে যেন আপনি ইনস্টল করতে পারেন, সরাসরি সার্চ করে দেখা এক বিষয়, মানে একটা আপনি আমার ওয়েবসাইটে ঢুকতে পারেন www.mrardino.com, এটা ওয়েবসাইট, কিন্তু অ্যাপ হচ্ছে কোনো প্রকার মানে সার্চ দিতে হবে না, সরাসরি একটা আইকন থাকবে, সেখানে প্রেস করলে আপনি ঢুকে যাবেন। তো আমার যে অ্যাপটা ছিল মিস্টার আর্ডিনো, সেটা হচ্ছে গুগল কনসোল অ্যাকাউন্টের আন্ডারে থাকে, প্রত্যেকটা অ্যাপ একটা গুগল কনসোল অ্যাকাউন্টের আন্ডারে থাকে। তো আমার এই অ্যাপটা একটা বড় ভাইয়ের অ্যাকাউন্টে ছিল, কনসোল অ্যাকাউন্ট, তো সেটা পুরনো অ্যাকাউন্ট, অনেক পুরনো অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে একটা কনসোল অ্যাকাউন্টে আপনি ইচ্ছা মতো অ্যাপ মানে পাবলিশ করতে পারবেন। তো ওই বড় ভাইটা ওই কনসোল অ্যাকাউন্টটা বিক্রি করে দেওয়ার কারণে আমার অ্যাপটা আবার মানে আনপাবলিশ হয়ে গেছিলো, করে দিতে হয়েছিলো আর কি। তারপরে আমি আবার কনসোল অ্যাকাউন্ট করলাম। এখন বিষয়টা কেমন, একটা অ্যাপ প্লে স্টোরে পাবলিশ করা মানে সোনার হরিণের মতো একটা বিষয়। যেমন আমরা বললি না, চাকরি পাওয়া সোনার হরিণ, ওরকম একটা অ্যাপ প্লে স্টোরে বর্তমান সময়ে পাবলিশ করা মানে সোনার হরিণের মতো আর কি, মানে সোনার হরিণ পেয়ে যাওয়ার মতো একটা বিষয়। এত কষ্ট, প্রচুর পরিমাণে টাস্ক থাকে, ওপেন চ্যালেঞ্জ, ক্লোজ টেস্টিং, মানে ওপেন টেস্টিং, ক্লোজ টেস্টিং, ইন্টারনাল টেস্টিং, আরও বিভিন্ন স্টেপ থাকে, তো এত কিছু না যায়। তো ওই কনসোল অ্যাকাউন্টটা বিক্রি হয়ে যাওয়ার কারণে আমাকে আবার নতুন করে কনসোল অ্যাকাউন্ট করে আমাকে আবার পাবলিশ করতে হলো। প্রায় 2 মাসের প্রচেষ্টায় আমি আমার অ্যাপটা এখন লাইভে আনতে পেরেছি, তবে সব কিছুই আপনাদের জন্য সম্ভব হয়েছে। আমি একটা
ছোট্ট একটা বিষয় বলি যে আমরা একটা ওই অ্যাপটা পাবলিশ করার আগেও আমাদের 20টার ইনস্টল থাকতে হয় এবং 20টা ডিভাইসে প্রায় 14 থেকে 15 দিন ইনস্টল করা অবস্থায় থাকতে হবে। এটা গুগল অ্যানালাইসিস করে যে বিভিন্ন ইউজার কতক্ষণ সময় স্পেন্ড করলো, কীভাবে স্পেন্ড করলো, সব কিছু অ্যানালাইসিস করার পর যদি রিপোর্ট ভালো হয় তাহলে আপনার অ্যাপটা লাইভে যাওয়ার জন্য প্রস্তুত হয় আর কি। তা আমি একটা ছোট মেসেজে বলেছিলাম যে আমার কিছু ইমেল প্রয়োজন, আপনারা যারা সাথে আছেন একটু দিবেন। তো প্রচুর মানুষ দিয়ে দিয়েছিলেন, প্রায় 186 মেল জমা হয়ে গেছিলো, আমার মাত্র 20টা দরকার ছিল। তো আমি সাবমিট করে দিয়েছিলাম, তো তার জন্য আমার এত দ্রুত অ্যাপটা পাবলিশ করা সম্ভব হলো। তারপরে এগুলো পেইড সার্ভিস পাওয়া যায়, আমি পেইড সার্ভিসগুলো পছন্দ করি না। আমার কথা হচ্ছে আমি যা করবো জেনুইন। আমার দেখেন এগুলো যেগুলো আমি ভিডিও শ্যুট করি এগুলো ভিডিওতে আমি কোনো প্রকার মানে কাটাকাটি করি না, যেটা কথা বলবো মানে একটা ভিডিওতে আমি শেষ করে দিই আর কি। আমি কাটাকাটি পছন্দ করি না, আমি যা করি জেনুইন করি। তো এখন অ্যাপ যেহেতু রিলিজ হয়ে গেছে, আপনারা মানে চেষ্টা করবেন অ্যাপটা ইনস্টল করে নেওয়ার। আর আপনাদের জন্য আরও একটা বড় খবর হচ্ছে আমি যে এগুলো আইটেম গোটা দেখেন আমার কাছে অনেক আইটেম আছে। এখন বর্তমানে আমাদের মিস্টার আরডিনো গোটা বাংলাদেশের মধ্যে সব থেকে কম রেটে রোবোটিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই আইটেমগুলো দিচ্ছে। আপনি যে কোনো অনলাইন সার্চ দেন, আমি ওপেন আপনার সঙ্গে কথা বলছি, আপনি জাস্ট যে কোনো আমাদের প্রোডাক্ট দেখবেন, যে কোনো অনলাইনের সাথে তুলনা করবেন, দেখবেন কোন ওয়েবসাইটের প্রোডাক্টের দাম বেশি। আর আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমার নিজের ক্যামেরা দিয়ে তোলা, অর্থাৎ আমি পছন্দ করি না এটা যে কোনো গুগল থেকে একটা ছবি নেবো দিয়ে ওয়েবসাইটে আপলোড করবো, এগুলো আমি পছন্দ করি না। আমি মনে করি যেটা করবো আমি জেনুইন করবো। আমার পিকচারে দেখবেন কোনো প্রকার আমি ইয়াও অ্যাড করি না, মাঝখানে যে একটা কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করবো যে কোনো মানুষ পিকচারটা ইউজ করতে পারবে না, তাহলে এরকম আমার ভালো লাগে না। আমার কথা হচ্ছে পিকচারে কোনো প্রকার যদি আমি মানে ব্যাকগ্রাউন্ড দিই, যেটাকে বলে লোগো, মাঝখানে লোগো দেয় যেন মানুষ কপি করে অন্য জায়গাতে নিতে না পারে, তো ওই লোগোটা দেখতেও আমার ভালো লাগে না যে মাঝখানে একটা ছবি কেন আমি নষ্ট করব। তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি মনে করি যে ছোট্ট একটা যদি বলি যে এই একটা ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারও যে কত রকম হয়, অনেক 100 রকমের ট্রানজিস্টার এখন বর্তমানে আসছে আমার কাছে, তো এগুলা প্রত্যেকটা আমি নিজে হাতে প্রোডাক্টের ছবি তুলে আমি আপলোড করি বা আমাদের টিম মেম্বার ছবি তুলে আপলোড করে, অর্থাৎ আমার এই ক্যামেরা দিয়ে তৈরি মানে ছবিগুলো আপলোড করা। আর আমার অ্যাপটা দেখেন, আমি একটু দেখাই আমার অ্যাপটা ইনস্টল করা দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের ফোন, অ্যান্ড্রয়েড ফোন। এই দেখেন মিস্টার আরডিনোর আইকন দেওয়া আছে, এখানে ঢুকে গেলে আমার অ্যাপটা পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রোডাক্টের ছবি খুব সুন্দরভাবে তোলা আছে। যদি আমি একটা প্রোডাক্ট ওপেন করি দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে চারিদিকে অ্যাঙ্গেলে ছবি তোলা আছে, আর প্রত্যেকটাতে আমাদের কাস্টমার কেয়ারের মানে নাম্বারটা দেওয়া আছে, অর্থাৎ এটা আমারই নাম্বার। সুন্দরভাবে আপনি প্রোডাক্ট দেখে দেখে কিনতে পারবেন। তো আমি প্রথমে দেখাই এই অ্যাপটা কীভাবে ইনস্টল করতে হবে। প্রথমে প্লে স্টোরে যাবেন, আগে আমি অ্যাপটা আনইনস্টল করে দিই। হ্যাঁ, এই যে আমার যে অ্যাপটা আছে আমি একটু চেপে ধরে আনইনস্টল করে দিলাম প্রথম থেকে যেন হয়। এখন আমি প্রথমে প্লে স্টোরে যাব, যেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে যাব। যাওয়ার পর এখানে সার্চ মেনুতে লিখব মিস্টার আরডিনো, লিখব এম আর স্পেস ARDUINO, মিস্টার আরডিনো চাপ দিলাম, এই যে অ্যাপে যাবো। এখন ইনস্টলে চাপ দেব, দেখেন ইনস্টল হচ্ছে। এখানে দেখেন আমাদের কিছু স্ক্রিনশটও মানে সুন্দরভাবে অ্যাপের ভিতরে দেওয়া আছে। রিলিজ আজকে হলো, আমি আজকে ভিডিওটা শ্যুট করছি। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে হোম ডেলিভারি পর্যায়ে প্রোডাক্টগুলো নিতে চান, সরাসরি এই অ্যাপটা ইনস্টল করে অর্ডার করলে আপনার আর একটা ছাড় পাবেন, সেটা আমি বলছি। যে এটা আমাদের অ্যাপ, এখন আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট কিনে দেখাই। ধরেন এই একটা মাল্টিমিটার কিনবেন, মাল্টিমিটারে চাপ দিলাম, এই যে অ্যাড টু কার্ট অপশান আছে, এখানে চাপ দেব কত পিস, যদি যত পিস হবে তত পিস সেট করব। আমি এক পিস নিব, মাইনাস করে এক করে দিলাম, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে সেভ হয়ে গেল। অর্থাৎ এখানে যেহেতু একটা ওয়েবসাইট থেকে আপনি কেনাকাটা করছেন সেজন্য আপনি অ্যাড টু কার্ট করে কিনবেন, অর্থাৎ এখানে দেখেন একটা প্রোডাক্ট জমা হয়ে গেছে। আমি যদি মনে করি আরও একটা প্রোডাক্ট অ্যাড করব, যে কোনো আপনার কোনো একটা কিছু প্রয়োজন, এই যে সার্চ মেনুতে যাব, ধরেন আমার একটা 12012 ট্রান্সফরমার দরকার, 12012 যে ট্রান্সফর্মার চলে আসছে সাজেশানে, এটা একটা নিব, অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট, বাই নাও করলে সরাসরি কেনা যেত। এখন আমাদের কিনবো, যে এখানে দেখেন দুইটা আইটেম অ্যাড হয়ে গেছে,
এখন চেক আউট করবো। চেক আউট করার আগে চুজ শিপিং মেথড, অর্থাৎ আমরা যারা হোম ডেলিভারিতে নিব তারা এজ এ স্ট্রিট ফার্স্ট সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে শিপিং মেথড সিলেক্ট হয়ে গেল। এখন চেক আউট, চেক আউট করতে গিয়ে আপনাকে যে ডেলিভারি অ্যাড্রেস লিখে দিতে হবে, মানে এখানে হচ্ছে যদি চাপ দেন আপনার ডেলিভারি অ্যাড্রেস জিপিএসের মাধ্যমে নিয়ে নেবে। এখন ইন্টার কন্ট্যাক্ট পার্সন নেম, অর্থাৎ নাম দিয়ে দেবো এখানে, এজ এ নওয়াজ আমি আমার নাম দিয়ে দিলাম নওয়াজ। ফোন নাম্বার দিয়ে দেবো, জিরো দেওয়া আছে তার মানে আমার একটা নাম্বার দিই, আমাদের নাম্বারে দিই 01 3 আমাদের নাম্বার 01 3 22 33 36 10 01 3 22 33 36 10। কোনো প্রকার ভুল হলেও সমস্যা নাই, আমি তো আছি, আমাকে সরাসরি ফোন দেবেন। এই যে এটা সেট হয়ে গেল, এখন এখানে একটা মেল দেব, ধরে আমি একটা মেল দিই এনবি, আচ্ছা ছোটো হাতের হবে এনবি, এই যে আমার একটা মেল দিয়ে দিলাম। তারপরে আর ডেলিভারি অ্যাড্রেস কোন জায়গাতে নেবেন, ধরেন আমি নেব হচ্ছে থানার নামটা দিয়ে দেব, নাও দা পাড়া, এটা শাহমুখদম থানা, থানার নামটা আমি দিয়ে দেব তাহলে বুঝতে সুবিধা হবে, শাহমুখদম থানা দিয়ে দিলাম। এই যে বাংলাদেশ ঠিক ঠিক করে আছে, সিটি হচ্ছে রাজশাহী, আর এই যে রাজ, এই যে রাজশাহী। জিপ কোড আমি এখানে ইয়া দিয়ে দেবো, পোস্ট অফিস কোড আমাদের হচ্ছে 6203। সেভ লোকেশান করে দিলাম, সাকসেসফুলি অ্যাডেড, এতে লোকেশান অ্যাড হয়ে গেল। এখন আমি যে যে এটা কি এটা যে কিনতে গেছিলাম যে এটা সিলেক্ট করে দিলাম, এখানে চাপ দিয়ে সিলেক্ট করে দিলাম। এখন শুধু নোটে আপনি ইচ্ছা মতো কিছু দিতে পারেন, আপনার প্রয়োজনীয় কোনো কথা লিখতে পারেন। আর কনফার্ম দিলাম, বলছে সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে আমি চাপ দেব যে ক্যাশ অন ডেলিভারি, সেভ। এবার কনফার্ম অর্ডার, এখানে কনফার্মেশন দেখাবে যদি অর্ডারটা কনফার্ম হয়। এই যে অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এখন আমি বলি, দেখেন আপনারা যারা মনে করেন যে অ্যাপ কেন ইনস্টল করবো, সরাসরি ফোন দিয়ে তো আমি অর্ডার করতে পারছি, সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারছি, তাকে দেখেন এখন যুগের সাথে আপনাকে আপডেট হতে হবে। যখন আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন আপনাকেও তাল দিতে হবে, আমাকেও আপনাকে আপনার ঠেলা দিতে হবে, এইভাবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। এখানে চেষ্টা করবেন ইনস্টল করার পর এই রেটিংটা দিয়ে দেওয়ার, এবং এই ইয়াটা অ্যাপটা আপনার কেমন লাগলো, আমাদের সার্ভিসটা কেমন, ডিটেলস আপনি লিখে দিতে পারেন। আমি একটু জাস্ট লিখলাম গুড দিয়ে পোস্ট করে দিলাম, ডান, এরকম রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। আরও একটা সুখবর, সেটা হচ্ছে আপনারা যারা অ্যাপটা ইনস্টল করে অর্ডার করবেন এবং রিভিউ দিবেন প্লে স্টোরে, তারা একটা ডিসকাউন্টে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন, অর্থাৎ মাত্র 100 টাকা হোম ডেলিভারিতে আপনি গোটা বাংলাদেশে যে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি জাস্ট 100 টাকা দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ। আমি একটু দেখাই, দেখেন এই যে এটা দেখেন, আমি যদি দেখাই আমাদের আমাদের সার্ভিসটাই দেখেন, আমরা কত জায়গাতে ডেলিভারি করেছি, এটা হচ্ছে এই যে এটা যদি দেখাই, এটা তারিখ দেখেন 15 সেপ্টেম্বর 2023, 15 সেপ্টেম্বর 2023, দেখেন আমাদের এখানে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চার্জ কত টাকার জিনিস, দেখেন এগুলো কত কত টাকার মানুষ জিনিস লেয়, দেখেন গোটা বাংলাদেশ আমাদের সাপ্লাই হচ্ছে এখানে দেখেন বহু আছে আর কি, এত মোটা। আবার প্রত্যেক মাস প্রতি আমাদের হিসাব হয়, এই যে এখানে আমরা হিসাব করি যে প্রত্যেক মাসে কত টাকার জিনিস যাচ্ছে, আমাদের প্রতি মাসে প্রায় 1 লাখ টাকার মতো জিনিস বর্তমানে সেল হয় আর কি। দেখেন এগুলো আমাদের প্রত্যেকটা নোট থাকে, প্রত্যেকটা নোট থাকে, যেমন এ মাসে গেছে 75,000 টাকা, এ মাসে গেছে 38,000 টাকা, এ মাসে 51,000 টাকা, এ মাসে 70,000 টাকা যখন ঈদের সময়, মানে মাঝে মধ্যে যখন বন্ধ থাকে, এ মাসে গেছে 84,000 টাকা, এরকম বিভিন্ন মাসে যায় আর কি। আমাদের সব কিছু সব ডাটা রেকর্ড থাকে, সব ডাটা এই যে রেকর্ড থাকে। তাহলে আমাদের সার্ভিসটা যদি ভালো হয় মানুষ
অবশ্যই পছন্দ করবে। আমরা চেষ্টা করি কোয়ালিটি ফুল জিনিসগুলো দেওয়ার। আমাদের যে আইটেমগুলো থাকে, দেখেন এখানে দেখেন কত সুন্দরভাবে সব কিছু সাজানো আছে। কোনো জিনিস চাকা লাগারও সম্ভাবনা নাই, কোনো কিছু জং লাগারও সম্ভাবনা নাই, সুন্দরভাবে গোছানো থাকে আর কি। তো আজকে আর কথা বাড়াবো না, আমার যা কথা বলার আজকে বলে নিলাম। তবে সামনে অর্ডার নিয়ে বেশ কিছু ভিডিও আসবে, শিখার ভিডিওগুলো আসবে, প্রত্যেকটা আইসি নিয়ে, প্রত্যেকটা ট্রানজিস্টার নিয়ে, প্রত্যেকটা মাইক্রো কন্ট্রোলার নিয়ে ভিডিও আসবে। আমি যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদেরকে আমি একটা ভালো পর্যায়ে নিয়ে যাব। তারপরও এখন বর্তমানে আমাদের বিভিন্ন প্যাকেজ আছে, M21 দেখেন সাজানো আছে, আবার ওই ওখানে প্যাকেজ সাজানো আছে দেখেন M41, এগুলো গোটা বাংলাদেশ চলে যাচ্ছে। তবে মজার বিষয় হচ্ছে এগুলো আমরা ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা নিতাম, অর্থাৎ ওয়েটের উপরে এগুলো ডেলিভারি চার্জ। তবে যারা অ্যাপ থেকে ইনস্টল করবেন তারা মাত্র 100 টাকায় হোম ডেলিভারি চার্জে প্রোডাক্টগুলো নিতে পারবেন। আর আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে চেষ্টা করবেন অ্যাপের রিভিউটা দিয়ে দেওয়ার। এখন দেখেন অ্যাপটা যখন আপনার ইনস্টল হয়ে যাবে, আর আপনারা যত আমাকে সাপোর্ট করবেন আপনারা তত বেশি সাপোর্ট পাবেন। একা একা কোনো কিছু হয় না, আপনারা আমাকে যত সহযোগিতা করবেন আমি চেষ্টা করব তত বেশি আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। দেখেন এগুলোও আমাদের নিজের সেলফ বানানো, এগুলাতে আরও বহু প্রোডাক্ট আসবে। ও পাশে রুম আছে, বহু প্রোডাক্ট আসবে। এই রুমটা একসময় আমরা সাজিয়ে গুছিয়ে তারপর ঘুরে দেখাবো। যেহেতু আজকে আমাদের অ্যাপ রিলিজ হয়ে গেল, রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা বা মতামতটা জানাবেন, অ্যাপটা কী করলে বেটার হতো, কোন সেক্টরটা করলে বেটার হতো আরও, বা এভাবে করা যেত, বা অ্যাপটা আপনার কেমন লাগছে, অর্ডার করতে কোনো প্রকার সমস্যা হচ্ছে কি না। এই অ্যাপটা কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি, কোনো আবিঝাবি ফাংশান আমি রাখিনি, খুব সিম্পল মেথডে আমি রেখেছি অ্যাড টু কার্ট এবং বাই, এই দুইটা অপশান রেখেছি। আর জাস্ট পিকচারগুলো দেখা, অ্যাড টু কার্ট করা, এই শিপিং মেথড, এগুলো আস্তে আস্তে আরও আপডেট হবে। আর প্লে স্টোরে যেহেতু লাইভ হয়ে গেছে, এটা একটা খুশির খবর যে আপনারা গোটা বাংলাদেশ মাত্র 100 টাকায় হোম ডেলিভারি নিতে পারবেন যারা আপনারা অ্যাপ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করবেন। তো আজকে আর কথা বলবো না, এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার।